হেসেছে সূর্যের ব্যাট, জিতেছে টিম ইন্ডিয়া, বল হাতে ম্যাজিক দেখালেন কুলদীপ যাদব। অবশেষে চেনা ফরম্যাটে, চেনা ছন্দে সূর্যকুমার যাদব, ঠিক যে ব্যাটিংটার জন্য তার বিশ্বজোড়া খ্যাতি, যে ব্যাটিংটা তাকে মিস্টার 360 ডিগ্রির খেতাব এনে দিয়েছে, গোটা ক্যারিবিয়ান সফরে তার বিন্দুমাত্র ঝলক দেখা যায়নি। কিন্তু মোক্ষম সময়ে নিজের সেরাটা বার করে আনলেন তিনি। তিনে নেমে 23 বলে অর্ধশতরান পূর্ণ করার পর সূর্য থামেন 44 বলে 83 রানে। আগ্রাসী ব্যাটিং চালাতে গিয়ে আলজারি জোসেফের বলে ক্যাচ দেন ব্র্যান্ডন কিংয়ের হাতে। তার ইনিংসে রয়েছে 10টি 4 ও 4টি 6। টি-20 আন্তর্জাতিকে 100তম ছক্কাও আদায় করেন এদিন। সূর্যের পাশাপাশি তরুণ তিলক বার্মার বুদ্ধিদীপ্ত 49 রানের ইনিংস তৃতীয় টি-20তে 7 উইকেটের দাপুটে জয় এনে দিল ভারতকে। ফলে সিরিজে আপাতত ভেসে রইল হার্দিক পান্ডিয়ার ভারত। 5 ম্যাচের সিরিজে এই মুহূর্তে 2-1 ম্যাচের ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের সামনে জেতার জন্য 160 রানের টার্গেট দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই লক্ষ্যে অভিষেক ম্যাচে যশস্বী জসওয়াল 2 বলে 1 রান করে ওবেদ ম্যাকয়ের শিকার হন। প্রথম ওভারের 4র্থ বলে 6 রানে প্রথম উইকেট পড়ার পর দ্বিতীয় উইকেটের পতন 4.2 ওভারে 34 রানে। জোসেফের শিকার হন শুভমান গিল, 11 বলে 6 রানের বেশি করতে পারলেন না। গিল 2টি টেস্টে 3 ইনিংসে করেন যথাক্রমে 6, 10, অপরাজিত 29। একদিনের সিরিজে 7, 34, 85। টি-20 সিরিজে 3, 7 ও 6। এরপর তৃতীয় উইকেট জুটিতে তিলক বার্মাকে নিয়ে 51 বলে 87 রানের পার্টনারশিপ গড়েন সূর্য। টি-20 সিরিজের প্রথম 2টি ম্যাচে তিলক করেছিলেন যথাক্রমে 39 ও 51। আগের ম্যাচেই তিনি 39 বলে অর্ধশতরান করেছিলেন। তৃতীয় ম্যাচে অপরাজিত থাকেন 37 বলে 49 রানে 4টি 4 ও 1টি 6-এর সাহায্যে। জয়ের জন্যে বাকি ছিল 2 রান। 18তম ওভারের 5ম বলে 1 রান নিয়ে তিলককে স্ট্রাইক দিলে তিনি টানা দ্বিতীয় অর্ধশতরান পেতে পারতেন। হার্দিক অপরাজিত থাকেন 15 বলে 20 রানে, 1টি করে 4 ও 6 মেরেছেন জোসেফ, 2টি ও ম্যাকয় 1টি উইকেট পেয়েছেন। এই জয়ে ভারতের ব্যাটিং নিয়ে চিন্তা কিছুটা মিটলেও ওপেনিং নিয়ে সমস্যা রয়েই গেল। এর আগে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 159 রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজ পাওয়ার প্লের প্রথম 6 ওভারে বিনা উইকেটে 38 রান তুলেছিল, শেষ 5 ওভারে 1 উইকেটের বিনিময়ে তোলে 53 রান। 7ম ওভারে 50, 13.4 ওভারে 100 এবং 19.4 ওভারে 150 রানের মাইল ফলক ছই ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার ব্র্যান্ডন কিং 42 বলে 42 রান করেন, কাইল মায়ার্স 20 বলে 25 রান করে আউট হন। 15তম ওভারের প্রথম বলে নিকোলাস পুরান 12 বলে 20 ও 5ম বলে কিংয়ের উইকেট তুলে নেন কুলদীপ যাদব। তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ছিল 4 উইকেটে 106। সেখান থেকে দলকে লড়াইয়ের জায়গায় নিয়ে যান অধিনায়ক রবম্যান পাওয়েল, 1টি 4 ও 3টি 6 সাহায্যে 19 বলে 40 করে অপরাজিত থাকেন। জনসন চার্লস করেন 14 বলে 12 রান, শিমরান হেটমায়ার করেন 8 বলে 9, তার উইকেটই পেয়েছেন মুকেশ কুমার। রোমারিও শেফার্ড 5 বলে 2 রান করে অপরাজিত থাকেন। টি-20 আন্তর্জাতিকে টার্গেট বড় না হলেও মন্থর উইকেটে এই টার্গেট নিঃসন্দেহে চ্যালেঞ্জিং ছিল, বিশেষ করে আগের 2টি টি-20র বিচারে। কুলদীপ যাদব 4 ওভারে 28 রানের বিনিময়ে নিলেন 3 উইকেট। মুকেশ কুমার 1 উইকেট পেলেও 2 ওভারে 19 রান দেন, 4 ওভারে 24 রান খরচ করে 1টি উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল। হার্দিক পান্ডিয়া 3 ওভারে 18 রান দিয়ে কোনো উইকেট পাননি। অর্ষদীপ সিং 3 ওভারে, যুজবেন্দ্র চাহাল 4 ওভারে 33 রান দিয়ে খালি হাতে ফেরেন। এর আগে টি-20তে ইতিহাস গড়েন কুলদীপ যাদব, আন্তর্জাতিক টি-20তে দ্রুততম 50 উইকেট শিকারী ভারতীয় বোলার হয়েছেন কুলদীপ যাদব। এদিন তিনি যুজবেন্দ্র চাহালের রেকর্ডও ভেঙে দেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি-20তে কিলার বোলিং করেন ভারতের স্পিনার কুলদীপ যাদব। সিরিজের তৃতীয় ম্যাচে 4 ওভারে 28 রান দিয়ে 3টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছেন কুলদীপ। এদিন বল হাতে প্রথমে জনসন চার্লসকে সাজঘরে ফেরান কুলদীপ যাদব। 13 বলে 12 রান করার পরে 14তম বল খেলতে গিয়ে কুলদীপের বলে LBW আউট হন চার্লস। এরপর নিকোলাস পুরানকে সাজঘরে ফেরান কুলদীপ। এ সময় তিনি সঞ্জুর সঙ্গে হাত মিলিয়ে পুরানকে স্ট্যাম্প আউটের ফাঁদে ফেলেন। তবে এখানেই শেষ নয়, এরপর ব্র্যান্ডন কিংকে 42 রানের মাথায় আউট করেন কুলদীপ যাদব। এ সময় তিনি বল করে নিজেই কিং এর ক্যাচ ধরেন। এই উইকেট নেওয়ার পর 22 গজে বড় রেকর্ড গড়ে ফেললেন কুলদীপ যাদব।
টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচে দ্রুততম 50টি উইকেট শিকারী ভারতীয় বোলার হয়েছেন। 2019 সালের নভেম্বরে এই রেকর্ডটি নিজের নামে করেছিলেন যুজবেন্দু চাহাল। কুলদীপ যাদব মাত্র 30টি টি টোয়েন্টি ইনিংসে 50 উইকেট শিকার করেছেন। 2017 সালে এই ফরম্যাটে অভিষেক করেছিলেন কুলদীপ যাদব। একই সময়ে চাহাল 34 ইনিংসে 50 উইকেট শিকার করেছিলেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ফাস্ট বোলার জসপ্রীত বুমরা। তিনি 41টি ইনিংসে 50 উইকেট নিয়েছিলেন। হাস্যকর কারণে 5 মিনিট দেরিতে শুরু হলো ম্যাচ। কদিন আগেই ওয়ানডে সিরিজ চলাকালীন হার্দিক পান্ডিয়ার একটি মন্তব্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে অস্বস্তিতে ফেলেছিল। হাসি মুখেই হার্দিক বলেছিলেন, প্রাথমিক সুবিধাটুকু যেন থাকে। গায়ানায় প্রভিডেন্স স্টেডিয়ামে তৃতীয় টি টোয়েন্টিতে হাস্যকর ঘটনায় ফের প্রশ্নের মুখে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। তৃতীয় ম্যাচে নির্ধারিত সময়েই টস হলো। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তাদের দুই ওপেনার ব্রেন্ডন কিং ও কাইল মায়ার্স মাঠে নামেন, ভারতীয় দলও নামে, সঙ্গে দুই অনফিল্ড আম্পায়ারও। বোলিং ওপেন করার কথা হার্দিক পান্ডিয়ার, এমন সময় চোখে পড়ল 30 গজ সার্কেলই নেই। টি টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লেতে মাত্র 2 জন ফিল্ডার 30 গজ সার্কেলের বাইরে থাকতে পারেন, কিন্তু সার্কেলই যদি না থাকে, এমনটাই হলো। মাঠকর্মীরা সার্কেল চিহ্নিত করতেই ভুলে গিয়েছেন। আম্পায়ারের নির্দেশ মতো দুদলের ক্রিকেটাররাই মাঠ ছাড়েন। মাঠকর্মীরা দ্রুত সার্কেল দেওয়ার কাজে লেগে পড়েন। নির্ধারিত সময়ের 5 মিনিট দেরিতে শুরু হলো ভারত ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি টোয়েন্টি। ওয়েস্ট ইন্ডিজ সফরে এবার এর আগেও প্রশ্ন উঠেছিল। দ্বিতীয় টেস্টের আগে বিমান সমস্যায় পড়েছিল ভারতীয় দল, যার জেরে দ্বিতীয় টেস্টের আগে ঠিকঠাক প্রস্তুতি সারতে পারেননি ভারতীয় দল। ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে নেতৃত্ব দেন হার্দিক পান্ডিয়া। তিনি মন্তব্য করেছিলেন, আমরা কোনো বিলাসিতা চাইছি না, তবে প্রাথমিক যে সুবিধাগুলো থাকা প্রয়োজন সেই বিষয়গুলোর দিকে নজর দিলে ভালো হয়। ওডিআই বিশ্বকাপ 2023-এর জন্য প্রাথমিক দল ঘোষণার তারিখ জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। আইসিসি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে 5ই সেপ্টেম্বর হলো ওডিআই বিশ্বকাপের জন্য 15 জনের প্রাথমিক দল ঘোষণা করার শেষ তারিখ। তবে দেশগুলি চাইলে এই দলে পরিবর্তন করতে পারবে। কোনো খেলোয়াড় যদি হঠাৎ করে চোট পান অথবা যদি নির্বাচকরা দলে কোনো খেলোয়াড়কে যোগ করতে চান, তাহলে তারা সেটা করতে পারবেন। তাই নির্বাচকদের অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। 27 সেপ্টেম্বরের পর আসন্ন ওডিআই বিশ্বকাপের জন্য দলে আর কোনো পরিবর্তন করা যাবে না। এই দিনের মধ্যে প্রতিটি দেশকে তাদের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। তবে একটি ক্ষেত্রে চূড়ান্ত দলে পরিবর্তন করা যাবে, যদি কোনো খেলোয়াড় চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যান, তাহলে তার পরিবর্তে অন্য খেলোয়াড়কে নেওয়া যাবে। তবে সেটা কোনো দল নিজে থেকে করতে পারবে না। যদি আইসিসি অনুমতি দেয় তাহলেই এই পরিবর্তন সম্ভব হবে। 27 সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচটি খেলতে নামবে ভারত। ওডিআই বিশ্বকাপ 2023-এর জন্য ভারত এবং অস্ট্রেলিয়ার চূড়ান্ত দল কেমন হবে তা এই সিরিজের উপর অনেকটাই নির্ভর করছে। ভারত এবং অস্ট্রেলিয়া উভয় দলের খেলোয়াড়দের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতোমধ্যেই 18 জনের প্রাথমিক দল ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া। ওডিআই বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়ার 18 জনের প্রাথমিক দলে জায়গা পাননি মার্নাস ল্যাবুসেন। একদিনের ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করতে না পারার জন্যই এই দলে জায়গা করে নিতে পারেননি তিনি। অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের প্রধান নির্বাচক জর্জ বেইলি এ ব্যাপারে মুখ খুলেছেন। জর্জ বেইলি বলেন, আমরা জানি যে মার্নাস তার সেরাটা খেললে ওডিআই দলে জায়গা ধরে রাখতে পারবেন। আমরা তাকে যে ভূমিকাটি দিয়েছিলাম তাতে তিনি ধারাবাহিকভাবে রান করতে পারেননি। আমরা সবাই জানি যে মার্নাস একজন অসাধারণ খেলোয়াড়। তিনি অস্ট্রেলিয়া এ দলের কিছু ম্যাচের অংশ হতে চলেছেন যাতে তিনি সাদা বলের ক্রিকেটে মনোযোগ দিতে পারেন।